আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। সুপ্রিয় দর্শক, পূর্ব আফ্রিকার একটা দেশ হলো রুয়ান্ডা। এই রুয়ান্ডাতে গত 20-25 বছরে কয়েক লাখ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই বিষয়ে গত 6 এপ্রিল বিবিসি একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে এই বিবিসির টিম তারা এই রুয়ান্ডাতে কেন এত অধিক সংখ্যক লোক গত 20-25 বছরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে এবং অনেক নও মুসলিমদের সাক্ষাৎকার প্রচার করেছে কেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এছাড়া এর আগে আরও অন্যান্য গণমাধ্যম যেমন আল জাজিরা এবং টিআরটি ওয়ার্ল্ড, তুরস্কের টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন এবং টার্কিশ আরেকটা নিউজ এজেন্সি আনাদুলু নিউজ এজেন্সি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের খুব খ্যাতিমান একটা পত্রিকা ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এই দুটি পত্রিকাও এই সম্পর্কে রিপোর্ট করেছে এবং আরও অনেকেই এটা নিয়ে পড়ছে, তারা সেখানে গিয়ে একটা তথ্য বের করার চেষ্টা করছে। তো সুপ্রিয় দর্শক, আজকে সেটা নিয়েই আলোচনা করব যে কেন রুয়ান্ডায় এত অধিক সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছে এবং সেখানে কেন ইসলামের একটা উত্থান ঘটে চলেছে। তো রুয়ান্ডা হলো পূর্ব আফ্রিকার একটা দেশ। এই দেশটা ছোট্ট একটা দেশ, মাত্র 26,000 বর্গ কিলোমিটারের কিছু বেশি এর আয়তন এবং এর লোকসংখ্যা 1.5 কোটির কিছু উপরে, 1,60,00,000 এখন বলা হচ্ছে। এবং এদের সংখ্যাগরিষ্ঠ লোকজন হচ্ছেন খ্রিস্টান, রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী। তো এই রুয়ান্ডা একটা ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ এর কোনো সমুদ্র বন্দর নাই। এর চারপাশে কয়েকটা দেশ আছে, 4টি দেশ আছে, উগান্ডা, তানজানিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা যাদেরকে জায়ার বলা হয় এবং বুরুন্ডি। তো এই তার প্রতিবেশী, ল্যান্ডলক কান্ট্রি হলেও এই রুয়ান্ডা কিন্তু বেশ প্রাকৃতিক সৌন্দর্যে একটা নয়নাভিরাম দেশ। এখানে অনেকগুলো লেক আছে, ভ্যালি আছে এবং এটা পর্যটন শিল্পের জন্য খুব লুক্রেটিভ একটা জায়গা। তো এই রুয়ান্ডার পলিটিক্যাল হিস্ট্রিটা হলো 1894 সালে জার্মানি এটা তাদের কলোনি সেখানে কায়েম করে। এরপর জার্মানি যখন প্রথম বিশ্বযুদ্ধে বেকায়দায় পড়ে তখন 1916 সালে বেলজিয়াম এই জার্মানির কাছ থেকে রুয়ান্ডা দখল করে নেয় এবং এই বেলজিয়াম 1962 সাল পর্যন্ত রুয়ান্ডাকে শাসন করে। তো এই জার্মান এবং বেলজিয়ানরা রুয়ান্ডাকে যখন শাসন করছিল তখন তারা এই ডিভাইড অ্যান্ড রুল, সেই পলিসিটা অর্থাৎ ভেদ নীতি, এটা তারা অবলম্বন করে। যেটা আমরা দেখেছি যে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনে ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশে করেছিল, হিন্দু এবং মুসলিম এই দুই জাতিগোষ্ঠীকে আলাদা করে ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি অবলম্বন করে তারা 200 বছর এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল। তবে ঠিক সেরকমই ওখানেও এইটা রুয়ান্ডাতেও তারা করেছিল। তো রুয়ান্ডাতে তারা করেছিল মূলত দুটো জনগোষ্ঠীকে বিভক্ত করে। একটা জনগোষ্ঠী হলো হুতু সম্প্রদায়। এই হুতু সম্প্রদায় এরা রুয়ান্ডার 85% জনগোষ্ঠী, খুব লার্জ একটা পপুলেশন। এবং এদের বৈশিষ্ট্য হলো যে এদের চেহারাটা অনেক গাঢ় কৃষ্ণ বর্ণের এবং এদের দৈহিক গড়নটা হলো এরা মোটা এবং বেটে। অন্যদিকে তুৎসি একটা জনগোষ্ঠী আছে যারা শতকরা 14% বা 15%-এর কাছাকাছি। এই তুৎসিরা, এদের গায়ের রং কালো কিন্তু একটু কম কালো, কিন্তু এদের দৈহিক গড়নটা হলো এরা অনেক লম্বা এবং দৈহিক গড়নটা হলো এরা ঠিক মোটা না, এরা কিছুটা স্লিম চিকন এবং তারা লম্বা। তো এই বৈশিষ্ট্যের ভিত্তিতেই দুই ভাগে বিভক্ত করেছিল সেই ইউরোপিয়ান শক্তি বেলজিয়াম এবং জার্মানিরা। এবং এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই হুতু এবং তুৎসি এদের ধর্ম প্রায় ধর্ম এক, ভাষাটাও এক, সংস্কৃতিও প্রায় এক, ইত্যাদি সব কিছু এক হওয়া সত্ত্বেও শুধু এই গায়ের চামড়া আর এই দৈহিক গড়নের ভিত্তিতে তাদেরকে দুই ভাগে ভাগ করে ফেলা হয়। তো বেলজিয়ানরা যেটা করেছিল সেটা হচ্ছে তারা ওই সংখ্যালঘু তুৎসি যাদেরকে বলা হতো তাদেরকে অধিক সুযোগ সুবিধা দিয়ে রেখেছিল। এর বিপরীতে যারা সংখ্যাগরিষ্ঠতা জাতি হুতু, এই হুতু সম্প্রদায়কে তারা খুব কোণঠাসা করে ফেলেছিল এবং তাদেরকে জায়গা, জমি, চাকরি বাকরি, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, নানানভাবে তাদেরকে কোণঠাসা করে রেখেছিল। তো এর ফলে এই তুৎসি সম্প্রদায় 1950-এর দশকে একটা বিদ্রোহ করে এবং ব্যাপক একটা বিদ্রোহ হয়, অনেক লোক তাতে মারা যায়। এর ফলশ্রুতিতে 1962 সালে বেলজিয়াম এই রুয়ান্ডাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেয়। তো রুয়ান্ডা স্বাধীনতা লাভের পর এই হুতু সম্প্রদায়ের জনগোষ্ঠী সেখানে সরকার গঠন করে এবং প্রথম প্রেসিডেন্ট ছিলেন গ্রেগরি কায়বান্দা। তিনি 11 বছর শাসন করেন 1973 সাল পর্যন্ত। সেই 1973 সালে এসে একটা সামরিক অভ্যুত্থান হয় এবং সেই সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন মেজর জেনারেল জুভেনাল হাবি আরি মানা। তো ইনি ক্ষমতা দখল করেন এবং ইনিও সেই এই দুই প্রেসিডেন্ট অর্থাৎ আগের প্রেসিডেন্ট গ্রেগরি
কাইবান্দা এবং এই জুভেনাল হাবি আরিমানা, এই দুজনেই সেই আগেকার হুতুদেরকে তোষণ করতে থাকে এবং তুচ্ছি জনগোষ্ঠীদের উপর তারা অনেকটা কোণঠাসা করে রাখে। অর্থাৎ এক ধরনের এই যে এত বছর ইউরোপীয় শাসন আমলে তুচ্ছিরা একটা ভালো অবস্থায় ছিল, সে অবস্থায় প্রতিহিংসা স্বরূপ তারা এই তুচ্ছি জনগোষ্ঠীর উপরে নিপীড়ন চালাতে থাকে। এই অবস্থায় তুচ্ছি জনগোষ্ঠী 1990 সালে একটা গেরিলা দল গঠন করে। সেই গেরিলা দলের নাম হচ্ছে আরপিএফ, রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফোর্স। এটার নেতৃত্ব দেন পল কাগামে এবং এর রাজনৈতিক যে প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছেন পাস্তুর বিজিমঙ্গু। তিনি যদিও হুতু সম্প্রদায়ের ছিলেন, অর্থাৎ হুতু সম্প্রদায় থেকে কিছু উদারপন্থীরা ওই তুচ্ছি গেরিলা দলেও যোগ দিয়েছিলেন, আর পার্শ্ববর্তী দেশ উগান্ডা এই গেরিলা গোষ্ঠীকে সমর্থন দিতে থাকে। তো শুরু হয়ে যায় 90 সালের পর থেকে তুমুল একটা গৃহযুদ্ধ। 1993 সালে এই গৃহযুদ্ধটা ভয়ঙ্কর রূপ ধারণ করলে জাতিসংঘ হস্তক্ষেপ করে একটা শান্তি চুক্তি আনে এবং জাতিসংঘ সেখানে ইউনামির নামে ইউনাইটেড নেশনসের একটা শান্তি মিশন কার্যক্রম শুরু করে। কিন্তু এই শান্তি চুক্তিটা খুব ভঙ্গুর ছিল, কারণ এই হুতু সম্প্রদায়ের যারা সরকারে ছিল তাদের মধ্যে একটা উগ্র গোষ্ঠী ছিল, তারা এই শান্তি চুক্তিটা মানতে চাইছিল না, তারা কিছুতেই ক্ষমতা ছাড়তে চাইছিল না। তো এমন তো অবস্থায় 1994 সালের 6 এপ্রিল একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। এর কারণ হচ্ছে যে তখন এই বুরুন্ডির রুয়ান্ডার প্রেসিডেন্ট এবং পার্শ্ববর্তী বুরুন্ডির প্রেসিডেন্ট এরা দুজনে ছিলেন হুতু সম্প্রদায়ের, তারা তানজানিয়া গিয়েছিলেন এই শান্তি চুক্তি বাস্তবায়নের ব্যাপারে একটা আলাপ আলোচনা করার জন্য। তারা যখন দেশে ফিরছিলেন তখন ঠিক কিগালি বিমানবন্দরের কাছে তাদের বিমানটা মিসাইলের আঘাতে ভূপাতিত হয় এবং ওই দুইজন প্রেসিডেন্ট নিহত হন। এতে করে একটা তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই হুতু সরকারের মধ্যে যারা উগ্রপন্থী ছিলেন তারা দোষ দিতে থাকে যে এই গেরিলা তুচ্ছি গেরিলা গোষ্ঠী আরপিএফ এই ঘটনাটা ঘটিয়েছে। ওদিকে আরপিএফ বলতে থাকে যে আমরা এটা কেন করতে যাব, আমরা তো শান্তি চুক্তির পক্ষে, বরং যারা শান্তি চুক্তির বিপক্ষে ওই হুতি সরকারের মধ্যে যারা উগ্রপন্থা লোকজন ছিল তারা এই কাজটা করেছে। যাই হোক, এই পাল্টাপাল্টির মধ্যেই 1994 সালের 7 এপ্রিল দাঙ্গা শুরু হয়ে যায় এবং ব্যাপক দাঙ্গা শুরু হয় এবং তাতে এই হুতুপন্থী সরকাররা উস্কানি দেয় এবং তাদের প্ররোচনায় এই দাঙ্গাটা সংগঠিত হয়। তখন এই 7 এপ্রিল যেহেতু সংখ্যাগরিষ্ঠ লোকজন ছিল হুতু সম্প্রদায়, তারা ব্যাপকভাবে এই চড়াও হয় তুৎসি সম্প্রদায়ের উপরে এবং বলা হচ্ছে যে 15 জুলাই 1994 সাল এই পর্যন্ত, অর্থাৎ 1994 সালের 6 এপ্রিল বা 7 এপ্রিল থেকে শুরু হয় এই দাঙ্গা বা গণহত্যা এবং 1994 সালের 15 জুলাই পর্যন্ত এই 3 মাস সেখানে এই গণহত্যা সংঘটিত হয়। তখন এই 3 মাসে বলা হচ্ছে যে প্রায় 10 লাখ লোক নিহত হয়, যাদের অধিকাংশই ছিল তুচ্ছি সম্প্রদায় এবং কিছু কিছু হুতু সম্প্রদায়েরও ছিল। তো যাই হোক, এই গণহত্যা যখন প্রকট আকার ধারণ করে তখন 1994 সালের মাঝামাঝি সময়ে বা অগাস্টের দিকে ফ্রান্স জাতিসংঘের উদ্যোগে একটা প্রস্তাব পাশ করে এবং জাতিসংঘ ফ্রান্সকে একটা ম্যান্ডেট দেয় যে এই রুয়ান্ডার গণহত্যা বন্ধ করার জন্য। ফ্রান্স তখন প্রায় 2500 সৈন্য মোতায়েন করে এবং আর কিছু জঙ্গি বিমান এবং বেশ কিছু সাজোয়া যান ট্যাঙ্ক এগুলো মোতায়েন করে এবং ফ্রান্স অপারেশন টার্কুইজে শুরু করে যাতে এটা বন্ধ হয় এই গৃহযুদ্ধটা। কিন্তু ফ্রান্সের রোলটা খুব বিতর্কিত ছিল, ফ্রান্স ওই এখন এটা বের হয়ে আসছে যে ফ্রান্স আসলে তেমন কিছুই করেনি, উপরন্তু তারা সেই 1990 সাল থেকে যে হুতু সরকারকে সমর্থন দিত এখন এই জাতিসংঘের ম্যান্ডেট লাভ করার পরেও তারা হুতু সরকারকেই সমর্থন দিয়ে থাকে এবং এই গণহত্যা বন্ধের ব্যাপারে তারা কিছু করেনি। তো এই অভিযোগে বর্তমানে অর্থাৎ এই 2021 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন উনি রুয়ান্ডা সফরে গিয়েছিলেন এবং এর জন্য ক্ষমা চেয়েছিলেন। তো সমালোচকরা বলেন যে ফ্রান্স আসলে নতুন একটা নিও কলোনিয়াল রুল সেখানে জারি করবার জন্য একটা এই জাতিসংঘের ম্যান্ডেটের আড়ালে আসলে একটা ধান্দা করেছিল। যাই হোক, এই গণহত্যাটা বন্ধ হয়ে যায় যখন এই রুয়ান্ডান আরপিএফ রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফোর্স এই তুৎসিদের গেরিলা গোষ্ঠী এদের তো দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, তো এরা তীব্র একটা লড়াই করে এবং লড়াই করে 15 জুলাই 1994 সালে এরা এটা দখল করে রাজধানী কিগালি, রুয়ান্ডার রাজধানী কিগালি, এবং তার মাধ্যমে এই গণহত্যাটা বন্ধ হয় এবং তারা এই শাসন ক্ষমতায় আসে। তো এই শাসন ক্ষমতায় আসার পর গণহত্যাটা বন্ধ হয়ে যায়। তো তখন প্রথম প্রেসিডেন্ট হন এই গণহত্যা পরবর্তীকালে 1994 সালে সেই পাস্তুর বিজিমঙ্গু। এই পাস্তুর বিজিমঙ্গুকে 2000 সালে তিনি পদচ্যুত হন, সেই স্থলে ক্ষমতায় আসেন পল কাগামে।
অতএব এই পল কাগামে 2000 সাল থেকে এখনো পর্যন্ত অর্থাৎ 2023 সাল পর্যন্ত এই 23 বছর দ্বারা হলো তিনি দেশ শাসন করছেন এবং একটা শান্তি এখন রুয়ান্ডাতে ফিরে আসছে। তো সুপ্রিয় দর্শক, এই যে রুয়ান্ডার যে ইতিহাস এবং গণহত্যা বললাম, তাহলে এর সাথে ইসলামের কি সম্পর্ক, এর সাথে বা সেখানে ইসলাম প্রচার হওয়ার ক্ষেত্রে কি সম্পর্ক আছে, এর সাথে একটা বিরাট সম্পর্ক আছে। প্রথমে বলে নেই যে এই যে 1894 থেকে 1994 সাল পর্যন্ত এই 100 বছরে সেখানে 1% মুসলিম জনগোষ্ঠী ছিল এবং তারা বেশ নিপীড়নের শিকার হয়েছিল এবং তারা একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে সেখানে হয়েছিল এবং ইসলাম ধর্ম তেমনভাবে প্রচারও করা যেত না এবং নিষেধাজ্ঞা ছিল। তো এই গণহত্যা যখন শুরু হলো তখন সেখানকার মুসলিম স্কলাররা এবং ইমামরা, ধর্মীয় নেতারা, তারা একটা ফতোয়া দিলেন যে মানুষ হত্যা করা মহাপাপ, মুসলিমরা কখনোই কোনো গণহত্যায় অংশ নেবে না, বরং তারা পারলে এই এদেরকে সাহায্য করবে এবং আশ্রয় দিবে। তো সেই ইয়েতে, আহ্বানে, সেই ফতোয়ায় সাড়া দিয়ে সংখ্যায় কম হলেও এই মুসলিম জনগোষ্ঠীরা এই রুয়ান্ডার মানুষজনকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। তারা মসজিদে আশ্রয় দেয়, বাড়িঘরে আশ্রয় দেয়, তাদেরকে খাবার দাবার দেয় এবং নানান স্থানে লুকিয়ে রাখে। অন্যদিকে যে এই যা তারা ক্যাথলিক খ্রিস্টান ছিল, রোমান ক্যাথলিক খ্রিস্টান, তারা কিন্তু অনেকে এই গণহত্যা থেকে বাঁচার জন্য কিন্তু বিভিন্ন গির্জায় আশ্রয় নিয়েছিলেন, কিন্তু গির্জাতেও, এই চার্চেও তারা নিরাপদ ছিলেন না। সেন্ট ফ্যামিলি নামক একটা চার্চে বহু সংখ্যক লোককে হত্যা করা হয়। আবার রাজধানী কিগালির দক্ষিণে একটা চার্চ আছে, নাইমা মাতা, সেখানেও 1000 লোককে হত্যা করার অভিযোগ আনা হয়। তো এইসব প্রেক্ষাপটে দেখা গেল যে তারা কিছু করেনি, তাদের চার্চগুলো সেভাবে মানুষজনকে রক্ষা করতে পারেনি, অথচ যারা মসজিদে আশ্রয় নিয়েছিল তারা বেঁচে গেল। তো যখন এখন এসে এই গণহত্যাটা যখন বন্ধ হয়ে গেল 1994 সালের পর, তো যারা জানে বেঁচে গেল তাদের মধ্যে একটা চৈতন্য বোধ ঘটলো যে ইসলাম ধর্মকে আমরা তেমন কিছু জানতাম না, একে বাঁকা চোখে দেখতাম এবং মসজিদকে আমরা ভয় পেতাম। তো এই মসজিদ এবং এই মুসলিম জনগোষ্ঠী তো লাখ লাখ মানুষকে জীবন বাঁচালো। এই চৈতন্য বোধ থেকে তারা ইসলাম সম্পর্কে আগ্রহী হলো, অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো তারা এই ইসলাম ধর্ম গ্রহণ করেই থেমে থাকলেন না, তারা ইসলাম প্রচারের জন্য নিজেদেরকে নিয়োজিত করলো। এভাবে ইসলাম দিনে দিনে বৃদ্ধি পেতে থাকলো, যেটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ওদিকে এই যে বর্তমানে যে গৃহযুদ্ধ থামার পর, যেহেতু তুৎসিরা তারা নিপীড়নের শিকার বেশি হয়েছিল, তো এই তুৎসির পল কাগামে, উনি তো এখন প্রেসিডেন্ট, উনি 2000 সালে প্রেসিডেন্ট হওয়ার পরে এই ইসলাম ধর্মের উপরে যেগুলো নিষেধাজ্ঞা ছিল সেগুলো তিনি তুলে দিলেন এবং রুয়ান্ডাতে এখন সকল ধর্মের প্রচার প্রচারণার একটা সুযোগ আছে। তো এভাবে যেহেতু মুসলিমরা একটা স্পেস পেয়ে গেল এবং যারা নও মুসলিম হলো, তো তারাও এই ইসলাম ধর্মটাকে খুব জোরে সোরে প্রচার করতে শুরু করলো, যার ফলে এই গত 20-25 বছরে 200,000 রুয়ান্ডান এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এই পরিসংখ্যানটা এমন যে গত 1894 থেকে 1994 সাল পর্যন্ত মাত্র সেখানে 1% মুসলিম ছিল, এখন 1994 থেকে এই 2023 সাল পর্যন্ত গত 25-30 বছরে সেখানে 15%-এর বেশি এখন মুসলিম জনগোষ্ঠী, এবং এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। এবং এটাকে 15%-এর বেশি বলা হচ্ছে, সেই 15% হলে রুয়ান্ডার এখন যে জনগোষ্ঠী সেখানে 200,000 লোক এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুপ্রিয় দর্শক, এটাই ছিল রুয়ান্ডাতে ইসলামের উত্থানের কাহিনী। আমরা চাই যে পৃথিবীতে সকল ধর্মের মানুষ, সম্প্রদায়ের মানুষ, বর্ণের মানুষ, সবাই, বিভিন্ন মতের মানুষ সবাই মিলেমিশে থাকবে। রুয়ান্ডার মতো গণহত্যা যেন পৃথিবীর আর কোথাও সংঘটিত না হয়। এখন এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। জুবায়ের হাসান, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।